দেখেন, ওনার সময় র‍্যাব কিন্তু গঠন হয়নি, এটা বলে যেতে পারেননি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওনার সময় রক্ষী বাহিনী ছিল, রক্ষী বাহিনীর তাণ্ডব এবং অনিয়ন্ত্রিত যে রক্ষী বাহিনী তখন সামরিক বাহিনীর ক্ষমতা পর্যন্ত হরণ করেছিল এই রক্ষী বাহিনী। এবং ঢাকা শহরে একটি পরিবার ছাড়া, প্রধানমন্ত্রী পরিবার ছাড়া কারোর কোনো পোস্টার আওয়ামী লীগের নেতাদেরও নাই, কোনো অঙ্গ সংগঠনেরও নাই, কোনো কিছু নাই। এটা যদি রাজনীতি হয়, এটা যদি গণতন্ত্র হয়, এটা যদি শেখ মুজিবের দর্শন হয়, এখানে আমার বলার কিছু নাই। শেখ মুজিবুর রহমান আজকে প্রথম আলো নিয়ে নাচানাচি কুদাকুতির কি এমন অশালীন, কি এমন অশোভন তথ্য পরিবেশন করেছে! প্রত্যেকটা মানুষের মনের কথা যে পত্রিকা বলবেই সেটাই হচ্ছে মানুষের মনের আয়না। এতে দেখেন, এই যে এমাজউদ্দিন সাহেব থেকে শুরু করে, আকবর আলী খান থেকে শুরু করে, যারা মারা গেলেন, সাংবাদিক মুসা থেকে শুরু করে, সুন্দর বাংলাদেশের প্রত্যাশা থেকেই গেল, কিন্তু তাদের কবরের সাহিত্য থেকেও সেই বাংলাদেশটা দেখতে পারলো না। হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতায়ন মানে গণতন্ত্র নয়। আওয়ামী লীগই বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক কিংবা উত্তরাধিকার নয়। আর আওয়ামী লীগ যতই খারাপ কাজ করুক, তাকে ক্ষমতায় রেখে দিতে হবে। ওই অমক লুটেরা, অমক চোর, অমক সুদখোর, অমক মালি লন্ডারি, এই কারণে এটাও বাংলাদেশে কোনো সাংবিধানিক কথাবার্তা নয় এবং এটা কোনো সংবিধান সম্মত আচরণ কিন্তু নয়। প্রতি 5 বছর পর পর বাংলাদেশের এই যে ক্ষমতা কেন্দ্রিক পরিবর্তন, এটার একটা পারমানেন্ট স্থায়ী 100 বছরের সমাধান হওয়া প্রয়োজন এবং এমন উন্নত আইন পাশ হওয়া দরকার যে এই 5 বছর পর পর পালাবদল নিয়ে বাংলাদেশে কোনো লাশ ঝরবে না, কোনো হটকারিত হবে না। প্রথম আলো, আমার দেশ থেকে শুরু করে অন্যান্য পত্রিকার কে আমি আমি আমার পক্ষে কেন আসলো না, আমার অপকর্মকে কেন সমর্থন দিতে পারলো না, কেন কি করলো না, এই যে এই সমস্ত আচরণের কোনো বহিঃপ্রকাশ থাকবে না। এই এই জন্যই বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত এবং প্রশাসনিক কর্মকর্তাদের আচরণ সংক্রান্ত জুডিশিয়াল এবং নির্বাচন কমিশন এগুলো ঢেলে সাজানোর একটা ব্যাপক প্রয়োজনীয়তা বর্তমান সময়ে। মানুষজন যে শ্রেণীরই থাকুক না কেন, যে ব্যাপকভাবে কিন্তু তারা একটা উপলব্ধি করছে, এখন শুধু র‍্যাবের যে আচরণ খারাপ তা না, এই সরকারের যে আচরণ খারাপ, এরা সব বাহিনীকে মন মতো ব্যক্তিগত স্বার্থে নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে। এখানে ডিসি থেকে, এসপি থেকে, ইউনো থেকে, থানার ওসি থেকে শুরু করে সবাই একটা ভারসাম্যহীন পরিস্থিতিতে প্রশাসন এবং জনগণ পড়ে গেছে। রাষ্ট্র যদি সন্ত্রাস করে, এই সন্ত্রাস রুখবে কে? রাষ্ট্র যদি বাহিনীকে দিয়ে তার ক্ষমতা অপ্রতিরোধ করে রাখার জন্য তাদেরকে ব্যবহার করে, তখন তারা যখন তাদের প্রয়োজনে একটা আকাম করবে, কুকাম করবে, খারাপ কাজ করবে, তখন এই সরকারে তাদেরকে শাসন করার মতো কোন প্রকার সাহস, মানসিকতা এবং তারা এটা করবে না। ডক্টর কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে শেখ মুজিবুর রহমান তো বিভিন্ন বাহিনীর কার্যকারিতা বলেই গেছেন, দেখেন ওনার সময় র‍্যাব কিন্তু গঠন হয়নি, এটা বলে যেতে পারেননি উনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওনার সময় রক্ষী বাহিনী ছিল, রক্ষী বাহিনীর তাণ্ডব এবং অনিয়ন্ত্রিত যে রক্ষী বাহিনী তখন সামরিক বাহিনীর ক্ষমতা পর্যন্ত হরণ করেছিল এই রক্ষী বাহিনী, এবং এদের জুলুম, অত্যাচার, নির্যাতন, ওনার জীবদ্দশায় রক্ষী বাহিনী যা করে গেছে বাংলাদেশের মাটিতে, ঠিক তদ্রূপ বর্তমানে ওনার কন্যা শেখ হাসিনাওয়াজের নেতৃত্বে প্রত্যেকটা বাহিনী কিন্তু তাই করছে। ইতিহাস সবসময় সত্য, এটা কাউকে ছাড়ও দেয় না, কাউকে ক্ষমাও করে না। মন মতো ক্ষমতায় থাকলে, ইতিহাস নিজের মতো করে লিখলেই ওইটা কোনো ঐতিহাসিক সত্য কিন্তু হলো না। তো রক্ষী বাহিনীর অত্যাচার, ওই যারা এখন আওয়ামী লীগের সাথে মহাজোটের অংশ, ইনু সাহেব কি অস্বীকার করতে পারবে? পারবে না কিন্তু। এই জন্য উনি তো অনেক কিছু ওনার জীবদ্দশায় করে গেছেন, তাকে কি অনুসরণ করা হচ্ছে? আজকে উনি তাজউদ্দিনকে ভালোবাসতেন, উনি জেনারেল ওসমানীকে ভালোবাসতেন, আজকে মুক্তিযুদ্ধের কোথাও কোনো কথায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নাম কি হয়, প্রচার কি হয়, পোস্টার কি হয়? তাহলে এটা কি ব্যক্তিকীকরণ করা হচ্ছে, দলীয়করণ করা হচ্ছে, এটাকে পারিবারিকীকরণ করা হচ্ছে? গোটা ঢাকা শহরে একটি পরিবার ছাড়া, প্রধানমন্ত্রী পরিবার ছাড়া কারোর কোনো পোস্টার আওয়ামী লীগের নেতাদেরও নাই, কোনো অঙ্গ সংগঠনেরও নাই, কোনো কিছু নাই। এটা যদি রাজনীতি হয়, এটা যদি গণতন্ত্র হয়, এটা যদি শেখ মুজিবের দর্শন হয়, এখানে আমার বলার কিছু নাই। শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসনও করছে, আবার সবুর খান থেকে শুরু করে, শাহাদিস থেকে শুরু করে সবার সাথে যোগাযোগও রাখছে, সম্পর্কও রাখছে। এই তারা যে রাজাকার আইনে যখন তারা জেলে ছিল, তাদেরকে মুক্তিও করছে, তাদেরকে ছাড়ছেও। কিন্তু এই এই সরকার তার কথার বাইরে গেলে জেল অনিবার্য, গুম অনিবার্য, অপহরণ অনিবার্য, বিতর্কিত একটা র‍্যাব, শুধু বিতর্কিত না, র‍্যাব বিতর্কিত ছিল, এখন সব বাহিনী বিতর্কিত হয়েছে। হেফাজতকে যেভাবে নির্বিচারে হত্যা করছে, আজকে মৌলবাদ নিয়ে বাংলাদেশে প্রশ্ন ওঠে, ভারতের প্রধানমন্ত্রী মোদীর চেয়ে মৌলবাদ পৃথিবীর ইতিহাসে কেউ আছে নাকি? তো ভারতের মৌলবাদ নিয়ে মৌলবাদী সংগঠন যেভাবে ওই ওখানকার অমর্ত্য সেনকে ঠিক যেভাবে নির্যাতন করছে, এই বাংলাদেশের সরকার তার লেজ ধরে ঠিক একইভাবে
ডক্টর ইউনিস থেকে শুরু করে প্রথম আলোর মতো একটা পত্রিকা সবকিছু সরকারের গায়ে বাজার কি আছে, কি বিকৃত জিনিস উপস্থাপন করছে। আমারও তো আকুতি এটা যে আমি মুক্তিযুদ্ধ যে কি পেলাম, আমার বাবা বাড়ির বন্ধুক যে মুক্তিযুদ্ধ করেছে আমি কি পেয়েছি, 75টা মামলার আমি আসামি, রাজনৈতিক রণাই বাংলাদেশে, গণতন্ত্রের গণাই, বাক স্বাধীনতার বনাই, এইটা কোনো পরিবেশন নাকি? পেশাগত একটা জায়গা ছিল সেখানেও ব্যালট ছিনতাই করতে গেল, করতে যে সুপ্রিম কোর্টে 12টা বাজায় 14টা করলো। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি এই পরিস্থিতি হয় মানুষ কোথায় যাবে, কেন যাবে, কোন আদালতে যাবে, কিভাবে যাবে, এটা তো প্রত্যেকটা 15 কোটি মানুষের একটা প্রশ্ন। কে কোন দল করে আমার দেখার বিষয় নাই, কিন্তু বাংলাদেশের স্বার্থ এটা কারো ব্যক্তিগত না, এটা আমি নাগরিক হিসেবে আবার অধিকার আছে, চিন্তা করার অধিকার আছে, বহি প্রকাশের জায়গা আছে। বই আজকে সুফিয়া কামালরা চুপচাপ কেন? উনি যে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকে দিয়ে উপদেষ্টা করালো, নিজের মন মতো বা তাদের কিসে পদত্যাগ করালো। আকবর আলী খান মারা গেছেন, উনি যে বাংলাদেশ চেয়েছিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশকে উনি দেখে যেতে পারেছে, দেখে যেতে পারেননি। এ বি এম মুসা সাহেব আওয়ামী লীগেরই লোক, তার জানাজাটা পর্যন্ত সংসদ ভবনে করতে দেওয়া হয়নি, মর্যাদাটা পর্যন্ত দেওয়া হয়নি। তো সে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুক্তিযোদ্ধা হিসেবে, সে কি সেই বাংলাদেশ পেয়েছে? আজকে প্রথম আলো নিয়ে একটা নাচারাচি কুদাকুদির কি এমন অশালীন, কি এমন অশোভন তথ্য পরিবেশন করেছে। প্রত্যেকটা মানুষের মনের কথা যে পত্রিকা বলবেই, সেটাই হচ্ছে মানুষের মনের আয়না। এতে সরকার পছন্দ করলো কি পছন্দ করলো না দেখার কোনো বিষয় নাই। প্রথম আলোর যে পাঠক সংখ্যা এবং তার সংবাদপত্রের যে মান, এটা আমার ব্যক্তিগতভাবে বিএনপির বিরুদ্ধে গেল, না আওয়ামী লীগের বিরুদ্ধে গেল, না কলিমুল্লাহ সাহেবের বিরুদ্ধে গেল, এটা দেখার বিষয় না। মান ঠিক আছে কিনা সেটা তো দেখার বিষয়। মুক্তিযুদ্ধকে পণ্য করা যাবে না, পারিবারিকীকরণ করা যাবে না, দলীয়করণ করা যাবে না, ব্যক্তিকরণ করা যাবে না। আমি একে রাজাকার বলবো, ওকে রাজাকার বলবো, আমি মুক্তিযোদ্ধা, তার প্রমাণ কি আছে? কয়জন ফ্রিডম ফাইটার আছে যারা এই সমস্ত বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগে? কোন সেক্টরে তারা মুক্তিযুদ্ধ করেছে এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চায়। এই জন্য অমুক লুটেরা, অমুক সুৎকর, অমুক ছিনতাইকারী, অমুক সাজাপ্রাপ্ত, এই সরকারের আমলে মামলা হওয়া, এটা তো সবচেয়ে সবচেয়ে দেশপ্রেমিকের বিরুদ্ধেই সরকার মামলা করে। ন্যায় পথে যারা থাকে তাদের কণ্ঠ রোধ করার জন্য মামলা করে, এটা প্রতিষ্ঠিত। মৃত মানুষ কবরে শুয়ে আছে, সেও মামলার আসামি। একটা মায়ের পেট থেকে একটা নবজাতক শিশু, সেও মামলার আসামি। হাইকোর্টে প্রথম আলো যখন প্রকাশ করছে যে শিশুটাকে বাবা ধারে করে নিয়ে আসছে, শিশুর আগাম জামিন করতে লজ্জা হওয়া দরকার ছিল সরকারের। হাতে হাত করা নিয়ে যখন জানাজায় যায় সেই মায়ের জানাজা পড়াতে, সেইটা যখন প্রথম আলো প্রকাশ করে, সরকারের লজ্জা শরম হায়া যদি কিছু থাকতো, তাহলে এই স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে ব্যক্তিকরণ না করে এইটা নিয়ে এত হাউকাও তারা করতো না। তারা পিটার হাসকে মারছে গাড়িতে, তারা বার্নি কাটকে উপর আঘাত করছে, তারা এখন প্রথম আলো যাচ্ছে, তারা নুরুল কবির গাড়িতে পর্যন্ত হামলা করছে, নুরুল কবির আগে টকশমক্স করতে এখন সবকিছু বাদ দিছে। এটা কোন গণতন্ত্র, কোন আওয়ামী লীগের শিক্ষা, কোন শেখ মুজিবের দর্শন, এটা আমি জানতে চাই। রাজনীতিবিদরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে। ব্যবসায়ীরা যখন রাজনীতিতে আসছে তখন ব্যবসা রাজনৈতিক প্রতিষ্ঠানটাকে তারা কি বানাচ্ছে, একটা ব্যবসা কেন্দ্র বানাচ্ছেন, তখন এই রাজনৈতিক দলটাকে লুটেরা দল হিসাবে খেতাব নিতে হচ্ছে এবং তারা বৃত্ত বৈভব হচ্ছে। আগে স্কুলের একটা হেডমাস্টার আওয়ামী লীগ কিংবা বিএনপি করতো, জেলা শহরে বাড়িও সে করেনি, অথচ এখন দেখবেন সেকেন্ড হোম, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা, মানি লন্ডারিং, এগুলো আসছে কেন? ডিউ টু ওই ব্যবসায়ী, ব্যবসায়ী যারা এমপি হচ্ছে ওদেরকে আমি কখনো রাজনীতিবিদ বলবো না। তাহলে রাজনীতির ভিতরে যদি রাজনৈতিক বিকরে রাজনীতির বহির্ভূত এই যে এদেরকে নিয়ে যখন এই সমস্ত করা হচ্ছে, আলটিমেটলি আপনি পিটার হাসকে দোষ দিয়ে কি করবেন, ইউনুসকে দোষ দিয়ে কি করবেন? পার্টির নেত্রীরাই তো সব এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, তাহলে আজকে আওয়ামী লীগে কেউ কে তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এইটা রাজনীতিকে রাজনীতি ধারা আগে নিতে দলে নিয়ে আসুক। এই পার্লামেন্টে 45% ব্যবসায়ী আছে এবং যারা আমার জানা মতে জীবনে কখনো পার্টির পাওয়া পর্যন্ত করেনি, কারণ গোটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের 40 বছরের ইতিহাস আমার কাছে আছে। তো তাহলে তারা কি হিসেবে রাজনীতি করছে? আর আজকে আওয়ামী লীগ নেনিয়ান আনবে, উনি হচ্ছেন তারানকু আনবে, তো এইখানে সুষ্ঠু সমাধান কি? আমরা নিজেরা নিজেরা তো -1 -2 হয়ে যাচ্ছি, একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নাই। বরঞ্চ এখান থেকে বেরোয় আসতে হবে, বাংলাদেশের জন্য উপযুক্ত নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতা বিতর, এদের চরিত্র যে নষ্টটা করছে আওয়ামী লীগ নিজের হাতে, চরিত্র বান বাড়াতে গেলে নাকে খত দিয়ে তওবা করে ওদেরকে এসে বাংলাদেশ বিনির্মাণ নতুন করে তৈরি হবে, 100 বছরের আইন পাশ করতে হবে নির্বাচনে। মুক্তিযোদ্ধা জাফর রাজুদ্দিন সাহেব দীর্ঘদিন যাবৎ হাসপাতালে আইসিউতে ছিলেন, পত্রপত্রিকা যেতে দেখেছি, এটা আমরা একজন মুক্তিযোদ্ধা শুধু নয়, বাংলাদেশ একজন সংগঠককে হারালো এবং সাহসী ব্যক্তিকে হারালো। এই ব্যক্তিটারও আয়ু কত ভাবে কমলো, হাইকোর্টের বারান্দায়, জজকোর্টের বারান্দায়
এই হাতে আমি দেখেছি যে তার ফেস্টুলা পর্যন্ত করা আছে ডায়ালাইসিস এর জন্য, সে মাসে প্রতিদিন একটা করে ডায়ালাইসিস দিত। তারপরে মানসিক ভাবে কখন আমি তাকে ডিমোরালাইজ হতে দেখিনি, গণতন্ত্রের প্রত্যাশা তার আজন্ম ছিল। এবং দেখেন এই যে এমাজউদ্দিন সাহেব থেকে শুরু করে আকবর আলী খান থেকে শুরু করে যারা মারা গেলেন, সাংবাদিক মুসা থেকে শুরু করে, সুন্দর বাংলাদেশের প্রত্যাশা থেকেই গেল, কিন্তু তাদের কবরের সাহিত্য থেকেও সেই বাংলাদেশটা দেখতে পারলো না। আর এই যে শিল্প সমিতি টমিতি, দেখেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনই বাংলাদেশে হবে না। শিল্পী সমিতি নির্বাচন ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সরকার যেটাকে সমর্থন দিছে ওটাকেই কিন্তু বিজয়ী ঘোষণা শেষ পর্যন্ত করছে। সাংবাদিক এদের গ্রুপের কোনো শেষ নাই, শিক্ষকদের গ্রুপের কোনো শেষ নাই, যার কারণে এইগুলো এই সরকার ভাগ করে রেখে দিচ্ছে। এখন ভাগ যোগ যাই থাক, বাংলাদেশকে কোনো ভাগ করতে চাই না, মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো ভাগ করতে চাই না, গণতন্ত্রকে ভাগ করতে চাই না। সার্বজনীন হতে হবে, সুনির্দিষ্ট ভাবে, ঠিক যেভাবে মেরিট গণতন্ত্রের, ভোটের অধিকার এবং মানুষের রাজনীতিকরণের যে বিষয় সেগুলো আসতে হবে। আর দলের ভিতরে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াও দূর করতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার ফেরত দিতে হবে। দল করলেই অন্ধের মতো সমর্থন দিয়ে যাব, এটা ভালো ওটা খারাপ, এই ধরনের মানসিকতারও পরিহার করতে হবে। পৃথিবী তো দুদিনের, জেল গেলে যাব, মরলে মরবো, কিন্তু সত্য কথা বলতে কেন পিছপা হবো?